সেমিফাইনালে জিতেছি, ফাইনালেও জিতব, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শ্বেতমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রূপসার পারে খেলা হবে, সুন্দরবনে খেলা হবে, সারা বাংলায় খেলা হবে। এখন সেমিফাইনাল খেলা চলছে, এখন আমরা জিতেছি, জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, সেই খেলাও আমরা জিতব। সোমবার বিকেলে খুলনায় জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আল্লাহ যার সঙ্গে থাকেন তাকে কোনো অপশক্তি ঘটাতে পারে না, শেখ হাসিনাকে কোনো অপশক্তি ঘটাতে পারবে না। তিনি বলেন, অক্টোবরের 28 তারিখে সরকার হটানোর জন্য বিএনপি সহ অপশক্তির ফাঁড়া শেখ হাসিনা কাটিয়ে উঠেছে। তারা বেশি তর্জন গর্জন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। শেখ হাসিনার উপর আস্থা রাখুন, তিনি আপনাদের সঙ্গে থাকবে।